ব্রেকিং নিউজ, মামলায় রাকিবে জিতবে বলেন রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান। বিস্তারিত জানতে ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এতদিন যারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন রাকিবের মামলার সর্বশেষ আপডেট কি, এছাড়া আরও অনেকেই মন্তব্য করে যাচ্ছিলেন যে রাকিব কি তাহলে হেরে গেল, নাসির তামিমার কি কোনো বিচার হবে না, এছাড়া পিবিআই বা কেন আদালতে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না। তাদের এই রকম আরও বিভিন্ন প্রশ্নের উত্তর রয়েছে আমার আজকের এই ভিডিওতে। তাই সকলের কাছেই আমার অনুরোধ থাকবে, যারা ভিডিওটি ওপেন করেছেন কেউ ভিডিওটি ছেড়ে যাবেন না। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। বর্তমান সময়ের তুমুল আলোচিত সমালোচিত একটি ঘটনা, নাসির তামিমা এবং রাকিব হাসান। আপনারা সকলেই একটি বিষয় অবগত আছেন যে নাসির এবং তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেছিল রাকিব হাসান, আর সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল পিবিআই কর্তৃপক্ষের উপরে। পিবিআই কর্তৃপক্ষ 30 মার্চ কিন্তু আদালতে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করার দিন ছিল, কিন্তু পিবিআই কর্তৃপক্ষ নানা তালবাহানা দেখিয়ে 30 মার্চ কিন্তু আদালতে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। তারা কিন্তু আদালতের কাছ থেকে লম্বা একটি সময় নিয়ে 2 মে আবারও কিন্তু দ্বিতীয় দফায় তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করার দিন দিল, কিন্তু সেই 2 মেও কিন্তু অলরেডি পেরিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আদালতে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি পিবিআই কর্তৃপক্ষ। এখন সোশ্যাল মিডিয়াতে আবারও শোনা যাচ্ছে যে পিবিআই কর্তৃপক্ষ নাকি তৃতীয় দফায় আবারও তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করার সময় চেয়ে নিয়েছে আদালতের কাছ থেকে। এখন দেখার বিষয় তৃতীয় দফায় পিবিআই কর্তৃপক্ষ আদালতে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করে কিনা। আবার এমনও হতে পারে যে তৃতীয় দফায় হয়তো আবারও পিবিআই কর্তৃপক্ষ কোনো না কোনো কারণ দেখিয়ে তারা কিন্তু সময়টা আবারও পিছিয়ে নেওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে কিন্তু রাহিদ রনি ভাইয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান কিন্তু অনেক স্পষ্টভাবে এবং সুস্পষ্টভাবে সে কিন্তু বারবার ব্যাখ্যা দিয়ে গেছেন যে ন্যায়ের পথ অনেক দীর্ঘ হয় এবং অনেক লম্বা হয়। রাকিব হাসানের সঙ্গে শেষ পর্যন্তই আছেন সে কিন্তু বারবার এই কথাটি বলে গেছেন। বাংলাদেশের আইন আদালত করোনা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু এখন স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে, যার কারণে হয়তোবা পিবিআই কর্তৃপক্ষ আদালতে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারছেন না। ইশরাত জাহান কিন্তু তার বক্তব্যে এমনই কিছু কথা কিন্তু বারবার বলে গেছেন, তাই সবাইকে কিন্তু আস্থা রাখতে বলেছে আইনের প্রতি। রাকিব হাসানই কিন্তু এই মামলায় জিতবে সেটা কিন্তু আমরা সকলেই আশাবাদী, কারণ রাকিব হাসান প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রমাণগুলো দেখিয়ে গিয়েছে একের পর এক, সেগুলো কিন্তু সবই সত্য বলে প্রমাণিত হয়েছে, এবং এই তথ্যগুলোর উপর নির্ভর করেই কিন্তু আমরা আশাবাদী যে এই মামলায় রাকিবে জিতবে, যদিও ন্যায়ের পথ একটু দীর্ঘ। আমরা সবাই জানি যে বাংলাদেশে এমনও অনেক মামলা রয়েছে যেগুলো কিন্তু বছরের পর বছর ধরে চলমান থাকে, আর শেষ পর্যায়ে দেখা যায় কিন্তু একটি সুষ্ঠু প্রতিবেদনে কিন্তু জমা হয় আদালতে, আর প্রত্যেক মামলারই কিন্তু তদন্তভার দেওয়া হয় পুলিশ বা পিবিআই কর্তৃপক্ষের উপরে। তাই আমরা সকলেই কিন্তু আস্থা রেখেছি আইনের প্রতি গভীরভাবে যে সর্বশেষে এই মামলাটি কিন্তু রাকিবে জিতবে। রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান আরও একটি কথা কিন্তু বারবার স্পষ্ট করে বলে গিয়েছেন যে কারণ তাদের উপরে কিন্তু অনেকেই আঙুল তুলেছে, তাদেরকে বলেছে নাসির তামিমার টাকা খেয়ে নাকি রাকিব হাসান বা ইশরাত হাসান কিন্তু চুপ করে বসে রয়েছে। এটি কিন্তু একটি সম্পূর্ণই ভুয়া কথা, সেটি কিন্তু সে বারবার বলে গেছেন। এছাড়া আরও অনেকেই পাঁচ ধরনের মন্তব্য করে যাচ্ছিলেন রাকিবকে নিয়ে, রাকিব নাকি নাসরের টাকা খেয়ে চুপ করে বসে রয়েছে, এই জন্য নাকি রাকিবকে আর সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না। তাই যারা এরকম ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা সত্যটা জানার চেষ্টা করুন, আর কোনো কিছু না জেনে বুঝে কাউকে এভাবে দোষারোপ করা থেকে বিরত থাকুন। আমরা সবাই জানি রাকিব একজন সৎ মানুষ, তাই নাসিরের টাকা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাকিবের যদি টাকা খাওয়ারই হতো তাহলে এত আইন আদালত কোর্ট কাচারি এত কিছুর ঝামলার মধ্যে কখনোই রাকিব হাসান জড়াত না।
রাকিব কিন্তু সৎ পথে রয়েছে, ন্যায়ের পথে রয়েছে এবং সে কিন্তু সর্বশেষে বারবার কিন্তু একটি কথা সবাইকে বলে গেছেন যে সে কিন্তু ন্যায়ের পথেই থাকবেন, সত্যের পথেই থাকবেন। তাই রাকিবকে এতদিন যারা সাপোর্ট করে গিয়েছিলেন, আমরা সবাই আশা করি আপনারা শেষ পর্যন্ত রাকিবকেই সাপোর্ট করে যাবেন। এছাড়া এতদিন যারা কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে রাকিবের মামলার সর্বশেষ আপডেট কি, তো আমরা রাহি জনি ভাইয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসানের মুখ থেকেই শুনে আসব যে রাকিব হাসানের মামলার সর্বশেষ গতি কি বা আপডেট কি। চলুন দেখে আসা যাক সেই ভিডিও ফুটেজটি। রাকিবের এই মামলাটি গুরুত্বের মধ্যে পড়ে কিনা, মামলাটির কি অবস্থা, কতটুকু অগ্রগতি আপনি যদি বলেন। আচ্ছা ধন্যবাদ। এখানে যদিও মামলাটি হচ্ছে গিয়ে একটা প্রসিডিংস এর মধ্যে আছে, কিন্তু এখানে আমি বিষয়টি আসলে আরো ভালো হয়েছে আপনি প্রশ্ন করেছেন, এটা ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন, না হলে অনেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায় যে রাকিব কি নাসিরের থেকে টাকা পেয়ে গেল বা আমি কি নাসিরের থেকে টাকা পেয়ে গেলাম, এই ধরনের বিভিন্ন সন্দেহ মানুষের মধ্যে আসে। এটা আসলে মানুষের কনসার্ন থেকেই আসে, তাদেরও কোনো দোষ নাই। তারা যেহেতু এই মামলাটা নিয়ে কনসার্ন যে কেন কি হচ্ছে, এবং এটা থেকে অনেকে আশাও রাখে যে যদি কোনো ধরনের সাজা হয় তাহলে অন্যরা হয়তো করবে না, তো তাদের কনসার্নটা আমি বুঝতে পারি। তো এই জন্য আমি এমনিতে ফর্মালি যে আপডেটটা সেটা আমি বলি আপনাকে। এই মামলাটা দায়ের হওয়ার পর আদালত একটি আদেশ দেন, আদেশটা দেয় হচ্ছে পিবিআই এর উপর, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর উপর, যে এই পুরো বিষয়টা তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাও। এখন তদন্ত রিপোর্ট আমাদের পক্ষে বা বিপক্ষে যে কোনোটাই হতে পারে, কিন্তু পিবিআই এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমাই দেয়নি। এর মধ্যে দুইটা ডেট গেছে, প্রথমে ছিল 31/3/2021 অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে, তখন পিবিআই সময় চেয়েছে যে আমরা আমাদের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, আমরা পরবর্তী ডেটে জমা দিব। পরবর্তী ডেট গিয়েছে মে মাসের 3/4 তারিখে, তো তখন যেটা হয়েছে প্যান্ডামিকের কারণে কোর্ট বন্ধ এখন পর্যন্ত। নেক্সট যে ডেটটা পড়বে এর মধ্যে পিবিআই কে জমা দেওয়ার কথা। এখন পিবিআই থেকে আমরা আশা করি যে এই রিপোর্টটা পিবিআই দ্রুত জমা দিবে, এর মধ্যে এর মাঝখানে রাকিব বা আমার কোনো কিছু করার নেই, কারণ আমরা তো আদালতে নিকট অভিযোগ করেছি, মামলাটা দায়ের করেছি, শুনানি করেছি, আদালত পিবিআই কে আদেশ দিচ্ছে যে একটা রিপোর্ট দেন। রিপোর্টটা যদি আমাদের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক পিবিআই কে রিপোর্ট দেওয়ার কথা, রিপোর্ট আমাদের বিপক্ষে আসলে আমরা হয়তো ফার্দার প্রসিডিং নারাজি দেওয়া বা অন্যান্য কিছু করবো, আর যদি পক্ষে আসে তাহলে আমরা মামলার প্রসিডিংসটা চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ আশাবাদী, যেহেতু রাকিব যেই দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ সত্যি এবং উনি বারবারই বলেছেন যে উনি সত্যের পক্ষে আছেন, আমি সম্পূর্ণ আশাবাদী যে যেটা সত্যি সেটাই পিবিআই রিপোর্ট দিবে। এবং কিন্তু ন্যায় বিচারের পথ দীর্ঘ হলেও এটা কখনো আমরা ছেড়ে যাব না, এটা আমরা শুরু থেকে কেসের শুরু থেকে ডিটারমাইন ছিলাম, রাকিবকে বারবারও আমি বলেছি সেও ডিটারমাইন ছিল, এবং তিনি যতক্ষণ চাবেন আমি তো আইনজীবী আমি অবশ্যই মামলা চালিয়ে দেবো। এখন এই কাজটা আসলে পিবিআই এর, পিবিআই কে রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এখন পিবিআই তাড়াতাড়ি রিপোর্ট দিবে এটাই।